নির্বাচনী প্রচারণার বাকি মাত্র দুই দিন অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোট সুষ্ঠু করতে মাঠে সশস্ত্র বাহিনী উত্তপ্ত ভোটের মাঠ বরিশাল দুই আসনে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা মোটরসাইকেলে অগ্নিসংযোগ ভাঙচুর নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না নির্দেশনা ইসির ভোট বর্জনের স্লোগানে দেশজুড়ে বিএনপির লিফলেট বিতরণ দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা তেঁতুলিয়ার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের উপপ্রধান নিহত মন্তব্য করেনি তেল আবিব অস্থিরতা বাড়ার শঙ্কা শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে এবারে বিস্তারিত নির্বাচনী সমাবেশের অংশ হিসেবে আজ রাজশাহী নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় বানেশ্বর সরকারি কলেজ মাঠে সমাবেশে যুক্ত হয়ে ভোট চাইবেন নৌকার জন্য বুধবার বিকেল 3টায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে আওয়ামী লীগ সভাপতির দিক নির্দেশনা এই অঞ্চলের প্রার্থীদের নৌকার পালে হাওয়া দেবে আশা নেতাদের 14 দলের মধ্যে এবার আছে টানাপোড়ন আওয়ামী লীগের একটা অংশ ইতিমধ্যে জোট শরিকে ছাড় দিতে নারাজ আওয়ামী লীগ সভাপতির বক্তব্য সেটাও পরিষ্কার হবে মনে করেন 14 দলের প্রার্থী নির্বাচনী প্রচারণার বাকি আর মাত্র দুই দিন তাই শেষ মুহূর্তে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ঢাকা 9-10-13 আসনের প্রার্থীরা রীতিমতো নির্বাচনী যুদ্ধের ময়দানে লড়ছেন নানা প্রতিশ্রুতির বাণী শোনালেও জনগণ কাকে অভিভাবক বানাবেন তা সময়ের অপেক্ষা ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত ধানমন্ডি কলাবাগান নিউ মার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসন দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে প্রচার প্রচারণায় দিনরাত এক করছেন প্রার্থীরা রাজধানীর প্রাণকেন্দ্র খ্যাত এই আসনটিতে এবার নৌকার মাঝি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং লাঙ্গল প্রার্থী মোহাম্মদ শাহজাহান গ্রিন রোড ও সেন্ট্রাল রোডে জনসংযোগকালে প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রার অব্যাহত রাখতে নৌকায় ভোট চান ফেরদৌস তার পক্ষে প্রচারণায় সরব রূপালী জগতের তারকারাও আমি সমস্যা শুনেছি দেখেছি আমি মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি মানুষের কাছাকাছি গিয়ে সমস্যাগুলি শোনার চেষ্টা করছি সমস্যাগুলি জানলে তখন আপনি একজন সমাধান ঢাকা দশ আসনে যারা ভোটার আছেন তাদের কাছে আমার অধীর অনুরোধ এইরকম একজন যোগ্য মানুষকে যেন যোগ্য মর্যাদা দেয়া হোক স্থানীয়রা বলছে জলাবদ্ধতা গ্যাস সংকটের স্থায়ী সমাধান করবেন নতুন এমপি নতুন যিনি আসবেন তার কাছে আমাদের আবেদন রইল যে আমাদের এই পাড়াটা বা আমাদের এই ওয়ার্ডে জানি নিরাপদ থাকে যে নতুন প্রজন্মগুলো ভোট দিতে আসতেছে তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে তারা সকাল সকাল যে যেন ভোটটা দেয় ফ্রেন্ডসদেরকে সবাইকে বলছি যে চলো সবাই এটাও তো একটা এক্সাইটমেন্ট আমাদের জন্য প্রথম ভোট দেওয়াটা জয় হতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন লাগল মার্কার প্রার্থী শাহজানু আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে যানজট মুক্ত ঢাকা 10 গড়ে তুলবো তার জলাবদ্ধতা মুক্ত ঢাকা 10 গড়ে তুলবো মাদক মুক্ত ঢাকা 10 গড়ে তুলবো তারপরে বেকার মুক্ত ঢাকা 10 গড়ে তুলবো নৈতিক অবক্ষয় মুক্ত ঢাকা 10 গড়ে তুলবো মোহাম্মদপুর আদাবর ও শেরেবাংলা নগরের এক অংশ নিয়ে গঠিত ঢাকা 13 সংসদীয় আসনেও প্রচারণায় সরব নৌকাসহ বিভিন্ন মার্কার প্রার্থীরা জয় হলে কিশোরগঞ্জ নির্মূলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 13 আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এলাকার শান্তি শৃঙ্খলা মাদক মুক্ত সদ্দাস মুক্ত একটি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে লক্ষ্য স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশকে লক্ষ্য করেই লক্ষ্য নিয়েই মোহাম্মদপুর আদাবর শেরবাংলা নগরকে একটি স্মার্ট এলাকায় পরিণত করা এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে খিলগাঁও মুগদা সবুজবাগ ও মানিকনগরের গ্যাস সংকট নিরসনের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা 9 আসনের আওয়ামী লীগের প্রার্থী সাবের হোসেন চৌধুরী এত কাজ যদি আমরা করতে পারি এত চাহিদা যদি আমরা পূরণ করতে পারি
ইনশাআল্লাহ আগামীতে গ্যাসের যে সংকট আছে সেই সংকটের সমাধানও আমরা করতে পারব, এই কথা আপনাদের দিয়ে যাচ্ছি। ঢাকা নয় আসনের লাঙ্গল প্রার্থী কাজী আবুল খায়ের, তৃণমূল বিএনপি রুবিন আক্তার রুবি সহ লড়ছেন মোট নয় প্রার্থী। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। শান্তিপূর্ণ প্রচার প্রচারণার পাশাপাশি নিজ দলের ভিন্ন ভিন্ন প্রতীকের লড়াই জমে উঠেছে গাজীপুরে। জমজমাট প্রচারণায় বিজয় ছিনিয়ে আনার চেষ্টায় জেলার পাঁচটি আসনে ক্ষমতাসীন দলীয় প্রার্থীরা। স্থানীয় রাজনীতির মেরুকরণ আর শ্রমিকদের ভাসমান ভোট রাখবে বড় ভূমিকা। এক থেকে তিন আসনেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থন নৌকার জন্য মূল ফ্যাক্টর। গাজীপুর থেকে নজরুল ইসলামকে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। অলিগলি পেরিয়ে সড়ক মহাসড়ক সবখানে চলছে প্রার্থীদের প্রচারণা। গাজীপুর জেলার পাঁচটি আসনের প্রায় ২৭ লাখ ভোটারের কাছে ছুটে চলেছেন 36 জন প্রার্থী। জেলার সব আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে আসায় কার্যত মূল প্রতিদ্বন্দ্বিতায় নৌকা আর স্বতন্ত্র। সাধারণ মানুষ থেকে স্থানীয় কর্মীরা চায় নেতৃত্বের পরিবর্তন। এই পর্যন্ত তো গাজীপুরই রাখছে মন্ত্রী রণ, এই পর্যন্ত কালিয়াগড় তো আশাবাদী করে, এত কালিয়াগড় তো আমাকে নির্বাচন করছে, এবার একটা দিয়ে দিই। চাইছি আমাদের তেরঙ্গ ওয়ার্ডের রাস্তাঘাট আপনি দেখতেছেনই কী অবস্থা, অটোয় যাওয়া যায় না, চুল ব্যথা করে, এই জন্য আমাদের নতুন মুখ চাই আমরা। আকাম মোজাম্মেল স্যার সে রাস্তাঘাট করতেছে না, আমরা এখন তার বিপক্ষে যাচ্ছি আর কি, নতুন মুখ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার মানুষ গাজীপুরকে বাজেট দিয়েছে, উন্নয়নের জন্য টাকা দিয়েছে, কিন্তু কেউ আনতে পারেনি। নিজে প্রার্থী না হলেও গাজীপুর 1, 2 ও 3 আসন সিটি কর্পোরেশনের কিছু এলাকা হওয়ায় সমর্থন দিয়ে নৌকার বিপরীতে অবস্থান সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। বললেন আওয়ামী লীগের জন্যই কাজ করছেন, তবে ভিন্ন প্রতীকে। আমি 3 বছরে 850 কিলোমিটার রাস্তা করেছি, কিন্তু আমাদের মন্ত্রী বাহাদুর রাজকে 10 বছর ধরে তারা মন্ত্রী, 15 বছর ধরে এমপি, তারা আমাদের এখানে এলাকার কোনো কাজে আসে নাই। সেজন্য এলাকার মানুষ কইছে তাদেরকে একটা পরিবর্তন করাও, সেই হিসাবে আমরা দল ঠিক রাখছি, মার্কার পরিবর্তন করে দিচ্ছি। জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের উন্নয়নের সুযোগ চেয়ে প্রচারণা নিয়ে দেখা গেছে ভিন্ন ভিন্ন অবস্থান। একে অপরকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে করছেন কথার লড়াই। জনগণ 18 বছর ধরে এক ব্যক্তিকে 4 বার ভোট দিয়ে প্রতারিত হয়েছে। এই এলাকার কোনো কাজকর্ম হয় নাই, এলাকার কোনো উন্নয়ন হয় নাই, এলাকার মানুষের তার দ্বারা কোনো কল্যাণ হয় নাই। বারবার নৌকা ডুবে যে নৌকার কাণ্ডারি হয়েছে, সেই ক্ষেত্রে নৌকার নির্বাচন করে যারা বিগত দিন নির্যাতিত হয়েছে, মনের ভিতরে ক্ষত রয়েছে, সেই ক্ষত এখন জাগ্রত হয়ে মানুষ চায় যে একটা পরিবর্তন। যেই সমর্থনটা ওটা তো একচ্ছত্রভাবে পাচ্ছি, কারণ যেহেতু নৌকার প্রতীক স্বাধীনতার পর থেকে এইখানে নৌকাই পাশ করে এসছে, তো ওইভাবে করে আমি ভালো রেসপন্স পাচ্ছি। চ্যালেঞ্জ আমার ফেস করতে হয়নি। মানুষ অনেকটাই নির্বাচনমুখী হয়েছিল, কিন্তু আমাদের গাজীপুর 3 আসনে আওয়ামী লীগের 2 প্রার্থী, একজন হলো টাক মার্কা, আরেকজন হলো আপনার নৌকা মার্কা, দেখলে পাবলিক এখন আতঙ্কে আছে। শ্রমিক অধ্যুষিত ভাসমান ভোটার আর স্থানীয় রাজনৈতিক সমীকরণে ভোটারদের সমর্থন ধরে রাখতে শেষ পর্যন্ত মাঠে সরব থাকতে চান প্রার্থীরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, গাজীপুর, ঢাকা। নির্বাচনী প্রচারণার মাঠে উত্তপ্ত হয়ে উঠেছে বরিশাল। বরিশাল 2 আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ কে ফাইয়াজুল হক রাজুর প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বানারীপাড়ার মরিচ বুনিয়ায় ইগলের প্রচারণাকালে 12টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও 4টি ভাঙচুর করা হয়। বাইশারী কলেজের কাছে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক সানা সহ বেশ কয়েকজন তাদের উপর হামলা চালায়, এতে আহত হন অন্তত 40 জন। এদিকে বরিশাল 5 আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন রিপনের স্ত্রী ও নারী কর্মীদের প্রচারণা চালাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নৌকা সমর্থকদের বিরুদ্ধে। বরিশালের বটতলা ও নবগ্রাম রোডে ট্রাক মার্কার লিফলেট বিতরণকালে তাদের বাধা দেয় নৌকা সমর্থকরা। এ সময় তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে। শায়েস্তাবাদের গাজীর খেয়াঘাট এলাকায় ট্রাক মার্কায় বেশ কয়েকজন কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে 62টি জেলায় মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী।
7 জানুয়ারি নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে আজ থেকে নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিবে তারা। এর মধ্যে 45 উপজেলায় বিজেপি এবং 2 জেলা সহ 19 উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে নৌবাহিনী। বিস্তারিত মাইনউদ্দিন আরিফের রিপোর্টে। আগামী 7 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে মঙ্গলবার থেকেই মাঠে সেনাবাহিনী। এরই মধ্যে দেশের 62 জেলায় সেনাবাহিনী নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বুধবার থেকে নির্বাচন কমিশন এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী, আর সমতলে সীমানাবর্তী 45 উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করবে বিজিবি। এছাড়া সীমান্তবর্তী 47 উপজেলায় বিজিবি এবং উপকূলীয় 4 উপজেলায় কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে দায়িত্ব পালন করবে তারা। আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞ যে আমাদেরকে যে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা আমরা সুষ্ঠুভাবে পালন করতে পারব এবং আগামী 7 জানুয়ারি নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব। উপকূলীয় 2 জেলা ভোলা ও বরগুনা সহ মোট 19 উপজেলায় দায়িত্ব পালন করবে নৌবাহিনী। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টারে করে দুর্গম পার্বত্য অঞ্চলের ভোট কেন্দ্রগুলোয় প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে। এছাড়া জরুরি প্রয়োজনে নির্বাচনী সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। 10 জানুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবে সেনাবাহিনী। মাইনউদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। সুষ্ঠুভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে না পারলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জানান, সুষ্ঠু ভোটের মাধ্যমে সবার কাছে ভোট গ্রহণযোগ্য করাই কমিশনের বড় চ্যালেঞ্জ। এজন্য নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না, কোন দলের পক্ষে কাজ না করার জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেন ইসি আনিসুর। বিতর্ক এড়াতেই ভোটের দিন ভোরে কেন্দ্রে ব্যালট পেপার যাবে বলেও জানান তিনি। নির্বাচন আমাদের শুধু আমাদের দৃষ্টিতে আমরা এই দেশের 18 কোটি মানুষ দেখছি তা না, আমাদেরকে দেখছে সমগ্র বিশ্ব। আমরা কিভাবে নির্বাচনটা করব, কতটুকু গ্রহণযোগ্য হবে, এইটা তারা মূল্যায়ন করবে। এটা উদ্দেশ্য একটাই যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন না যদি করতে পারি আমরা, কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে, আমরা সেটা চাইব না। অন্যায়কে সহযোগিতা না করতে 7 জানুয়ারির ভোট বর্জনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সরকার একতরফা নির্বাচন করলে গণতান্ত্রিক বিশ্ব মেনে নেবে না বলে দাবি দলটির নেতাদের। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রহসনে নির্বাচনে বন্ধে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা। আর 7 জানুয়ারি নির্বাচন দেশের জনগণ যেমন মেনে নেয়নি, তেমনি বিদেশিরাও একে বিশেষ নির্বাচন হিসেবে আখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে ঢাকা ছাড়াও সারা দেশে গণসংযোগ, লিফলেট বিতরণ ও আদালত বর্জন কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় থাকা চট্টগ্রামের সাবেক মেয়র এম মঞ্জুর আলম এবারে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জন্ম দিয়েছেন নতুন আলোচনার। প্রশ্ন উঠেছে, নানা সময় দল পরিবর্তনকারী এ প্রার্থী আসলে কোন পক্ষের ভোটে নির্ভরশীল? চট্টগ্রাম থেকে আলমগীর সবুজের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বিএনপি থেকে পদত্যাগ, এরপর নৌকার মনোনয়ন প্রত্যাশী হয় একাদশ সংসদ নির্বাচনে ব্যাপক আলোচনায় ছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম। এর আগে 2010-এ চসিকের সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র হয়েও আলোচনায় জন্ম দেন তিনি। এবার আর কোনো দলের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মহিউদ্দিন চৌধুরীর শিষ্যখ্যাত মঞ্জুর। লড়ছেন চট্টগ্রাম 10 আসনে।
আওয়ামী লীগের সেখানে ওনার তো দলীয় অনেকে নমিনেশন চেয়েছেন, প্রায় একজন বাইশজনে চেয়েছেন এখানে। আমি আর কি দেখবো এখানে। সুতরাং আওয়ামী লীগের অনেক প্রার্থী ওখানে আছেন, অংশগ্রহণ করেছেন, প্রত্যাশী ছিলেন অনেকে। সার্বজনীন মানুষ হিসাবে আমি সবার সাথে, আমার ওয়ালিশার যারা আছে সবার সাথে কথা বলেছি। এর আগে 2015 সালে বিএনপির সমর্থনে ভোট করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে, তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান। পরে ফের 18-তে ফর্ম কেনেন নৌকার টিকিট পেতে। এবারও ভোটের মাঠে সরব মঞ্জুর। আমি এলাকার সন্তান হিসেবে, আমার আত্মীয় স্বজন আছে না বিভিন্ন দলে, তারা হয়তো সব কিছু করে, তা আমি মনে করি যে সেক্ষেত্রে আমার অংশে কম হবে না। মানুষের যে ভালোবাসা আন্তরিকতা দেখি সেটা এখনো তো বিদ্যমান আছে। এদিকে চট্টগ্রাম 10 আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর অভিযোগ, মঞ্জুর আলম সুবিধা মতো দল পরিবর্তন করেছেন, তাই জনগণ এবারও নৌকাকেই জয়ী করবে। সরকারের যে বিষয়টা আছে, মানুষ যে প্রত্যাশা করে একটি সরকারের কাছ থেকে, সেই প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে আমাদের নেত্রী। সুতরাং তার প্রতিনিধি হিসেবে আমি বিজয়ের প্রত্যাশা করতেই পারি। 4,85,000 ভোটারের চট্টগ্রাম 10 আসনে এবার লড়ছেন 10 জন প্রার্থী। সারা দেশে যে কয়টি আসনে হাড্ডাহাড্ডি লড়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে একটি হবিগঞ্জ 4 আসনটিতে লড়ছেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এরই মধ্যে তারা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। হবিগঞ্জ থেকে আমির হামজার পাঠানো প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। হবিগঞ্জ 4 আসনের মধ্যে আওয়ামী লীগের শক্ত ঘাটি, চুনারুঘাট এবং মাধবপুর। হবিগঞ্জ 4 এর সংসদীয় আসনটিতে গেল 3 দশকে কখনো হারেনি নৌকা, তবে এবার নিজের ঘাটেই টান পড়েছে নৌকার রশিতে। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলীর শক্ত প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এই উন্নয়নের ধারাবাহিকতাগুলো যেন বজায় থাকে সেজন্য আমি আমার ভোটটা আগামী প্রজন্মকে বলবো, আমার ভোটটা আমার পরিবারের ভোট আমি নৌকার পক্ষে দিব। আগামীতে যেন শেখ হাসিনা সরকার আবারও ক্ষমতায় আসে, আমাদের এটাই চাওয়া পাওয়া থাকবে যে আমাদের এই মাধবপুর চুনারঘাট সাইড আসনে যে সংসদ সদস্য হয় যেন আমাদেরকে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখে। পাহাড় চা বাগান অধ্যুষিত হবিগঞ্জ 4 আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভোট ব্যাংক মূলত চা শ্রমিক জনগোষ্ঠী। মাধবপুরের 5টি এবং চুনারুঘাটের 17টি বাগানে চা শ্রমিক ভোটার প্রায় 70,000-এর বেশি। এদের পুরো ভোটই যায় নৌকায়, তবে এবার সে সমীকরণ নিয়ে চলেছে নতুন মেরুকরণ। চা বাগানের পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এটাই যে আমরা যাতে এই সব জিনিস, এই যে রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, এগুলো যদি প্রচারণা একটু ভালো হয় তাহলে আমরা একটু এগিয়ে যেতে পারবো। চা শ্রমিকরা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং ওই সুমন এবং মাওবালির মধ্যে নৌকা ইগলের মধ্যে ওনারা দুজনেই হলো আওয়ামী লীগের প্রার্থী, এর জন্য আমরা সুমন ভাইকে বেশিরভাগ ভালোবাসতেছি। যতগুলো চা বাগান আছে সবাই জননেত্রী শেখ হাসিনার আদর্শের কথা ভেবে, বঙ্গবন্ধুর আদর্শের কথা ভেবে আমরা কিন্তু নৌকা মার্কায় ভোট দেবে। জয় পেতে দুই প্রার্থী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আওয়ামী লীগের অবস্থান, এটার তো একটা ঐতিহ্য আছে, আপনারা দেখছেন বিগত দিনে যতগুলো নির্বাচন হয়েছে, এই চুনারুঘাট মাধবপুর নির্বাচনী এলাকা অনেক বড় শক্তির বিরুদ্ধে লড়াই করে বারবার আমরা দিচ্ছি। সুতরাং একজন ব্যক্তি দলের কাছে তেমন কোনো কিছুই না। নির্বাচন হচ্ছে কি আরেকটা কাজের জায়গা, যে আপনি বৃহত্তর বা বৃহৎ আঙ্গিকে আপনি কাজ করতে পারবেন। আমি যদি ব্যক্তি পর্যায়ে 49টা ব্রিজ করতে পারি, তাহলে নির্বাচনে যদি আমি এমপি হই তাহলে আপনি বুঝেন আমি কতগুলা কাজ করতে পারবো। হবিগঞ্জ 4 আসনে লড়ছেন 8 প্রার্থী, এই আসনে ভোটার 4,27,557 জন। আলনোমান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নতুন বছরের শুরুতে রাজধানী সহ সারা দেশে জেঁকে বসেছে তীব্র শীত। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 7.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমেরও সর্বনিম্ন। এদিকে চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় স্থবিরতা নেমে এসেছে দেশের উত্তর উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে, কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় অনেকে।
এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে রাশিদুজ্জামান বাবু, চুয়াডাঙ্গা থেকে খায়রুজ্জামান সেতু এবং জয়পুর থেকে রেজাউল করিম। শুরুতেই যাচ্ছি পঞ্চগড়ে রাশিদুজ্জামান বাবুর কাছে। তো বাবুর কাছে আমার প্রশ্ন হচ্ছে, শীতের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে এবং আবহাওয়া অফিস কি বলছেন এই ব্যাপারে? ধন্যবাদ ইস্তাদ। আপনি যেমন তো বলছিলেন, আসলে পঞ্চগড়কে কিন্তু হিমালয় কন্যা বলা হয়, কারণ হিমালয় খুব কাছাকাছি থাকার কারণে কিন্তু হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু পঞ্চগড় জেলার উপর দিয়ে প্রবাহিত হয়, যেই কারণে কিন্তু প্রতি বছরই কিন্তু শীতের তীব্রতা থাকে এখানে সবচেয়ে বেশি। বিশেষ করে দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বলতে গেলে কিন্তু পঞ্চগড়ে বিরাজ করে, যেই কারণে এবারেও তার ব্যতিক্রম নেয়। আজকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসে কথা হয়েছে, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা। এই মৌসুমের নয়, দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আজকে পঞ্চগড়ে বিরাজ করছে। যদিও আপনাকে জানাই যে আজকে কুয়াশা নেই, সূর্যের আলো কিন্তু কিছুটা উঁকি দিয়েছে, ফলে কিন্তু লোকজন সমাগম কিছুটা পথ এবং হাট বাজারে কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেই কারণে কিন্তু অনেকে রোদের উষ্ণতা নিতে কিন্তু আসলে দাঁড়িয়ে রয়েছে রোদের খোঁজে। এরকম একটি অবস্থা বিরাজ করছে কিন্তু পঞ্চগড়ে। বিশেষ করে আপনাকে জানাই যে পঞ্চগড়ে অধিকাংশ মানুষ কিন্তু আসলে খেটে খাওয়া মানুষ, শতকরা 80% মানুষ কিন্তু খেটে খায়, যেই কারণে কিন্তু এখানকার মানুষের দুর্ভোগ শীত আসলে কিন্তু অনেকটা বেশি হয়ে পড়ে। বিশেষ করে যারা দিনে আনে দিনে খায়, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত নাজুক, অর্থাৎ তারা কিন্তু আসলে একদিন আয় না করলে তাদের কিন্তু হাঁড়িতে ভাত উঠে না বা চাল উঠে না, এরকম একটি অবস্থা বিরাজ করে, যেই কারণে কিন্তু এখানে পাথর এবং চা শ্রমিক রয়েছে প্রায় 50,000-এর বেশি, যারা কিন্তু ভোর হলেই ছুটে যায় সেই নদীগুলো করতোয়া এবং মহানন্দা, এবং চা বাগান রয়েছে প্রচুর, যে চা বাগানগুলোতে কাজে নিয়োজিত হয়। কিন্তু অতিরিক্ত কুয়াশা এবং কড়কড়ে ঠান্ডার কারণে কিন্তু আমরা দেখেছি যে সেই শ্রমিকগুলো কাজে যোগদান করতে পারছে না, যেই কারণে কিন্তু তাদের কিন্তু অনেকটা কষ্ট শুরু হয়েছে। বিশেষ করে আপনাকে আরেকটু জানাই যে আসলে পঞ্চগড়ে যারা নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু একটি কম্বল, একটি শীত বস্ত্রের জন্য ছুটছে কিন্তু আসলে সরকারি বেসরকারি দপ্তরগুলো। যদিও বেসরকারিভাবে অনেকখানি শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, কিন্তু সরকারিভাবে তেমন বিতরণ করা হয়নি, যেই কারণে তারা ছুটছে, কিন্তু অনেকেই ছুটছে কিন্তু খুচরা অর্থাৎ ফুটপাতের দোকানগুলোতে, যে একটি শীত নিবারণের জন্য তারা কিন্তু ছুটছে সেসব দোকানে কম দামে পাওয়ার আশায়। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আমি চলে যাচ্ছি চুয়াডাঙ্গায় শীতের খবরাখবর জানাতে। সেখানে রয়েছে সেতু, সেখানকার শীত পরিস্থিতি কেমন আপনি জানাবেন। ধন্যবাদ বাবু। গতকালকে যে চিত্র ছিল চুয়াডাঙ্গার সেই চিত্র কিন্তু আজকে পুরোটাই উল্টা, কারণ গতকালকে কিন্তু সারাদিন কোনো প্রকার সূর্যর মুখ দেখতে পারেনি চুয়াডাঙ্গাবাসী। বলতে পারেন যে 12টার পরেই সূর্যর মুখ দেখেছে চুয়াডাঙ্গাবাসী, কিন্তু আজকে কিন্তু 10টার পরেই আমার পিছনে দেখলে বুঝতে পারবেন যে ঝলমলে সূর্যর আলো কিন্তু দেখা গেছে এবং সূর্যের তাপমাত্রাও কিন্তু বেশ প্রখর আজকে। তো বলা যেতে পারে যে আজকে মোটামুটি 10টা পর্যন্ত কিন্তু চুয়াডাঙ্গাবাসী মানে প্রচণ্ড শীতে কাতরছিল, কিন্তু 10টার পর পরে কিন্তু ঝলমলে সূর্যের যে তাপমাত্রা, এই তাপমাত্রা কিন্তু মানে বাড়তে থাকার কারণে কিন্তু এখন শীত কিছুটা হলেও কম অনুভূত হচ্ছে। আচ্ছা, আমি এর ভিতরে জানিয়ে রাখি আজকে কিন্তু চুয়াডাঙ্গাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টায় 10.2 ডিগ্রি সেলসিয়াস এবং সকাল 6টায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ অপরিবর্তিত তাপমাত্রাই ছিল। এবং গতকালকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, তার আগের দিন কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। অর্থাৎ বলা যেতে পারে যে প্রতিদিনই কিন্তু তাপমাত্রা কমছে এবং এই তাপমাত্রা কমার সাথে সাথে কিন্তু কুয়াশার প্রভাব কিন্তু বিস্তার করছে, কারণ গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশার চাদরে মুড়িয়ে থাকছে চুয়াডাঙ্গা জেলা। একই সাথে এই প্রভাব কিন্তু ভোর 6টা-7টা পর্যন্তও দেখা যাচ্ছে। এই সময়গুলোতে কিন্তু যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে রাস্তা চলাচল করছে। এই কুয়াশায় কিন্তু শীতজনিত কারণে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে জেলাতে, এবং একই সাথে যে ধানের যে চারা আছে, এই চারা কিন্তু যে রোপণ করা হয়েছে, এই চারা কিন্তু প্রভাব বিস্তার করছে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চাষিরা জানিয়েছে। তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে তারা নিয়মিত হচ্ছে পরামর্শ দিয়ে যাচ্ছে যাতে এই চাষিরা এই চারাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই ছিল আমার কাছে চুয়াডা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি জয়পুরহাটে, সেখানে রয়েছে রেজাউল করিম। রেজা, আপনার ওখানকার শীতের পরিস্থিতি কি আমাদের জানাবেন। সেতু
সে তো আপনি যেমনটি জানাচ্ছিলেন চুয়াডাঙ্গার শীত দিয়ে সর্বশেষ পরিস্থিতি, আমিও একটু জানিয়ে রাখতে চাই জয়পুরহাটের বর্তমান শীতের অবস্থা। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট রেল স্টেশনের পূর্ব পার্শ্বে এবং রেল গেটের উত্তর পার্শ্বে। এইটা একটা পুরাতন কাপড়ের বাজার, এটা হকার মার্কেটের রেল লাইনের উপরে প্রত্যেক বছর শীতকালীন সময়ে এখানে কিন্তু শীতার্থ মানুষের জন্য, সব শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু এখানে শীতের কাপড় বিক্রির জন্য। আমি একটু দেখাতে চাই এবং জানাতে চাই যে আজকে যে শীতের তাপমাত্রা, আমি এখানকার স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, এখানকার আবহাওয়া অফিস জানিয়েছেন যেটা সেটা হচ্ছে যে 11 ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা, যেটা গতকালেও ছিল। আর এখানে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এখানে নিম্নবিত্ত মানুষ, যারা রিক্সা ভ্যান চালক বা কৃষকরা যারা এখানে জমির ফসল তুলে, অর্থাৎ এখানে শীতকালীন সবজি কিন্তু স্থানীয় বাজারে কিন্তু সরবরাহ করে, সকালে কিন্তু তারা কিন্তু নিজের জমি থেকে নিয়ে তারা কিন্তু বাজারে সরবরাহ করে, কিন্তু তারা কিন্তু এই শীতের কারণে কিন্তু তারা কিন্তু এই সবজিগুলোকে বাজারে তুলতে পারছে না। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু শীতের প্রকোপের কারণে কিন্তু স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছে তারা কিন্তু 15,150টি কম্বল কিন্তু তারা বিভিন্ন উপজেলায় কিন্তু সরবরাহ করেছে, এবং এটা কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কিন্তু কম্বলগুলো দেওয়া হচ্ছে, কিন্তু ভোটের কারণে কিন্তু এখানে কিন্তু সেগুলো কিন্তু অন্যান্য যে বেসরকারি সংস্থাগুলো তারা কিন্তু এখানে কম্বলগুলো দিতে পারছে না। আরেকটা বিষয় জানিয়ে রাখি আমি যে জয়পুরহাটের যে বর্তমান যে অবস্থা, এটা আমি আপনাকে জানিয়ে রাখি যে শীতকালীন এই যে এখানের যে ছিন্নমূল মানুষের জন্য যে হকার মার্কেট, এই মার্কেটে কিন্তু এই মার্কেটটা না থাকলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে এই এই যে এই কাপড় চোপড় কিনতে পারতো না। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, স্থানীয় হাসপাতাল যে জয়পুরহাট আদুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সাথে কথা বলেছি যে শীতের কারণে যদি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, রাজধানীতে শীতের এই তীব্রতা কতদিন থাকতে পারে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন এবং আমাদের অন্যান্য সহকর্মীরা চুয়াডাঙ্গা থেকে যেরকমটা জানাচ্ছিলেন যে গত কয়েকদিনের শীতের তীব্রতা আসলে বাড়তে শুরু করেছে, তারই প্রভাবে কিন্তু রাজধানীতেও গত কালকে থেকে শীতের প্রবণতাটা অনেকটা বেড়েছে। এখন 10টা বাজে, রাজধানীতে এখনও কিন্তু সূর্যের সেরকম দেখা মেলেনি এবং রাস্তার বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত মানুষের আনাঘোনা কিন্তু অনেকটাই কমেছে এবং শীতের তীব্রতা গত কয়েকদিনে আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এখন পর্যন্ত রাজধানীতে কিন্তু 16 ডিগ্রির তাপমাত্রা বিরাজ করছে এবং যেটি আরও কয়েকদিন পরে, আরও 2-1 দিন পরে সেটি কিন্তু আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছিল এবং সেটা 2-1 দিনের মধ্যে হয়তো কিছুটা কমে যেতে পারে এবং সেটি 10 ডিগ্রি বা 11-12 এর মধ্যে কিন্তু নেমে আসার একটা সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর বলছে। এবং যদিও গত ডিসেম্বর পর্যন্ত কিন্তু শীতের তীব্রতাটা তেমন একটা দেখা যায়নি রাজধানীতে, কিন্তু জানুয়ারির শুরু থেকে অর্থাৎ গত 1 তারিখ থেকে কিন্তু কিছুটা তীব্রতা বাড়ে এবং গতকালকেও দিনের বেলায় সূর্য কিন্তু 12টার দিকে প্রথম দেখা গিয়েছে, এরপরে কিন্তু আজকে 10টা পার হতে চললেও কিন্তু শীতের তীব্রতা সূর্য কিন্তু সেরকম দেখা যাচ্ছে না। এর প্রভাবে আসলে রাজধানীতে কিছুটা মানুষের চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে এবং সাধারণ মানুষের অনেকটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, যদিও এখানে নিম্ন মধ্যম আয়ের মানুষ যেসব জীবিকা নির্বাহ করে তাদের কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে এবং এই তীব্রতা যদি আরও বাড়তে থাকে তখন হয়তো মানুষের সংকটটা আরও ঘনীভূত হবে। আমরা চন্দ্রিমা উদ্যানের আশেপাশে যে এসব এলাকা সেখানে কিন্তু এখনও শীতের তীব্রতা বাড়ছে, মানুষ অনেকটা শীতের পোশাক পরেই বের হচ্ছেন এবং ভারী পোশাক পরতে হচ্ছে। এর বাইরে আমরা হসপিটালে খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে শীতের কারণে আসলে যেসব রোগ বাড়তে পারে সেগুলো কিন্তু সতর্ক করছেন আবহাওয়া অধিদপ্তর সহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আসলে শীতজনিত নিউমোনিয়া কিংবা অন্যান্য রোগগুলো কিন্তু আসলে বাড়তে পারে, সে ব্যাপারে গতকালকেও আজকেও এবং গতকালকেও শিশু বিভাগ এবং শিশু হাসপাতাল পক্ষ থেকে বলা হচ্ছিল যে শিশুদের জন্য বাড়তি সতর্কতা এবং বিশেষ করে নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগ যাতে না হয় সে ব্যাপারে কিন্তু
সতর্ক থাকার জন্য বারবার বলা হচ্ছে, তো শীত হয়তো বাড়তে পারে আরও দু একদিন পরে, এখন পর্যন্ত সেরকম কোনো প্রভাব এবং এর প্রভাবে হসপিটালে বা সেখানে কিন্তু কোনো ধরনের রোগীর সংখ্যা বাড়ার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। শীতের তীব্রতা নিয়ে জানছিলাম সহকর্মী হাসান মাহমুদের কাছ থেকে। এবার পরের প্রসঙ্গ, নতুন বছরে চারদিকে নতুনের জয়গান চললেও দেশের নদ নদীগুলো রয়ে গেছে আগের অবস্থায়। দখল দূষণে বিপর্যস্ত নদী প্রাণ ভরে, নিঃশ্বাস নেওয়ার জায়গাটুকুও নেই। পরিবেশবাদীরা বলছেন ধ্বংসকারীদের রেখে নদী বাঁচাতে হাজার কোটি টাকা গচ্ছা দিচ্ছে সরকার। সামনে জাতীয় নির্বাচন, তাই সময় এসেছে জোরালো আওয়াজ তোলার। মাসুদ মোসাহিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজীবুর রহমান। কুয়াশার চাদর ভেদ করে প্রকৃতি বয়ে চলে আপন মহিমায়। সোনালী রোদ্দুরে নদীর বুকে জেগে ওঠে নতুন প্রাণ। পাকপাখালির কলরবে আনমনে গেয়ে ওঠে মাঝিমাল্লার দল। এমন স্বর্গীয় সুন্দরকে অবলীলায় ধ্বংস করে যাচ্ছে কিছু মানুষ। নদীর জায়গা দখল করাই যাদের কাজ, আবার এদের প্রতিহত করার যেন কেউই নেই। এজন্য স্বাধীনতার পর দেশ হারিয়েছে অন্তত 500 নদী। ইটভাটা, শিল্প কলকারখানা, সিমেন্ট ফ্যাক্টরি যে যেভাবে পারছে ধ্বংস করছে নদী। দখল দূষণে বুড়িগঙ্গা, বালু, তুরাগ সক্রিয়তা হারিয়েছে অনেক আগেই। ক্ষমতাবানদের লোলুভ দৃষ্টি এখন শীতলক্ষার দিকে। পরিবেশের ক্ষতি তো গরিবেরা করে না, পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি করেন কর্পোরেটরা। তো সুতরাং আমরা দেখি যে গত এই যতগুলো টার্ম আমাদের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত হয়েছে, পরিবেশ মন্ত্রী যারা ছিলেন, এলজিআরডি মন্ত্রী যারা ছিলেন, তাদের সাথে তো ব্যবসায়ীদের সম্পর্ক অনেক ভালো। সুতরাং স্বাভাবিকভাবেই তারা যখন এনফোর্সমেন্টের কথা চিন্তা করেন কিংবা আইন প্রয়োগের কথা চিন্তা করেন, সেখানে আমরা দেখি ব্যবসায়ী বান্ধব যখন হয় তখন এটা পরিবেশ বান্ধবের বিপক্ষে চলে যায়। পরিবেশবাদীরা বলছেন শস্যের মধ্যেই ভূত, এজন্য নদী অধিকার নিয়ে যত আলোচনাই হোক না কেন দিন শেষে কোনো কিছুই কাজে আসে না। যারা করতেছে তারা, আমি প্রথমেই বললাম, খুবই প্রভাবশালী লোক, যার কারণে দেখা গেছে যে অর্থাৎ সবাই মনে হয় তাদের প্রতি একটু ভীত ভাব থাকে, যার জন্য বাস্তবায়নকারী সংস্থার একটা শৈথিল্য ভাব থাকে। সেই কারণে দেখা গেছে যে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছি না। নদী রক্ষায় সরকার নানা উদ্যোগ নিলেও সব ভেস্তে গেছে বলছেন অনেকে। আমরা নদী রক্ষা নিয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে যত কথা বলি, বেশিরভাগ কথাই আসলে অন্তঃসার শূন্য। এই কারণে যে নদীর ধ্বংসের কারণগুলোকে এটা প্রতিহত না করে ধ্বংস হয়ে যাওয়া নদীকে বাঁচাবার জন্য কোনো কোনো ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। একটা শিল্প প্রতিষ্ঠান একটা ব্যক্তির সম্পদ, একটা নদী কিন্তু জাতীয় সম্পদ। ব্যক্তি সম্পদ রক্ষার স্বার্থে আমরা জাতীয় সম্পদকে বিসর্জন দেব না। নদী প্রাণ, নদী জীবন, নদী না বাঁচলে বাঁচবে না জনপদ বলছেন নদীপ্রেমীরা। মাসুদ মুস্তাহিদ, দেশ টিভি, ঢাকা।